পঞ্চায়েতকে নির্বাচনকে সামনে রেখে দেখবেন ভোট যখন আসে বসন্তের কোকিল যখন আসে গ্রীষ্মকালে বসন্তের রাগ শোনা যায় নিশ্চিতভাবে আমি যে কথা বলতে চাচ্ছি অনেকেই আমাদের সঙ্গে ছিল আমাদের সাথে আছে আমাদের মিটিনে আসছে আমাদের বুথ কমিটি আছে আমাদের অঞ্চল কমিটির সঙ্গে আছে তারা ভিতর ভারতভাবে চক্রান্ত ষড়যন্ত্র করছে এদের গতিবিধি আপনারা লক্ষ্য রাখুন এরা কোথায় যাচ্ছে কি করছে পরে আড়ি পাচ্ছে আপনি যার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বলছেন সে গিয়ে সেখানে বিরোধিতা করছে এটা আপনাদের সমস্ত বুথ কমিটির নেতৃত্ব যারা আছে তারা একটু ফলো রাখবেন সমস্ত অধিবাসীগণ যারা আছে বসন্তের কোকিল যখন আসে দেখবেন ওরা সন্ধ্যের পরে আসবে সাধারণ মানুষের কাছে তারা বিভিন্ন রকমের মজকদারি করবে আপনারা রুক্ষান চক্ষান খেয়াল রাখবেন আমাদের একজন বুথ সভাপতি বলেছিল যে বলছিল বলতে বলতে যে চোরা সরোদ একটা চলছে চোরা সরোদ থাকবে নিশ্চিতভাবে চোরা সরোদে কিছু বালি ফেলে দাও কিছু মাটি ফেলে দাও চোরা সরোদ বন্ধ হয়ে যাবে যদি কোনো সংসদে কোন বুধে এরকম চোরা সরোদ থাকে আপনারা একটু মাটি দিয়ে বন্ধ করে দিন ছামা দিয়ে বন্ধ করে দিন ইট ফেলে বন্ধ করে দিন দেখবেন চোরা সরোদ বন্ধ হয়ে যাবে আর বয়নালের পানি এসে আপনার ভালো পানিটাকে নষ্ট করবে না রহমান সাহাজি মহাশয় মঞ্চে উপস্থিত আছেন ক্যারিং দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি মাননীয় মুক্তার শেখ মহাশয় মঞ্চে উপস্থিত আছেন ক্যারিং দুই পঞ্চায়েত সমিতির মৎস্যের কর্মাধ্যক্ষ শ্রী জগন্নাথ সর্দার মহাশয় মঞ্চে উপস্থিত আছেন দেউলি দু নম্বর অঞ্চলের চেয়ারম্যান আমাদের রাজনৈতিক অভিভাবক মাননীয় সাহেব লস্কর মহাশয় মঞ্চে উপস্থিত আছেন দেউলি দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী হেমন্ত সর্দার মহাশয় মঞ্চে উপস্থিত আছেন যে পার্টি আজকের মিটিং হচ্ছে এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি আজিবা রহমান শেখ মহাশয় মঞ্চে উপস্থিত আছেন আমার দেউলি দু নম্বর অঞ্চলের সমস্ত নেতৃত্ববৃন্দ সকলকে পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে সামনে বসে আছে মায়েরা বয়োজ্যেষ্ঠরা যুবক ভাইরা সমবয়স্ক সেই সঙ্গে সঙ্গে দেউলি বাজারের যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে দেউলি বাজারের সমস্ত ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে সকলকে পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছে আজকের যে মিটিং এই মিটিংটা কিসের জন্য এই মিটিংটা কেন আগামী 2023 পঞ্চায়েত নির্বাচন শুধু সময়ের অপেক্ষা ক্যানিং দু নম্বর ব্লকের নটা অঞ্চল আছে নটা অঞ্চলে সাতটা পঞ্চায়েত সমিতি আছে প্রত্যেক পঞ্চায়েত সমিতির ধরে ধরে যে কোটা আছে কোথাও আটটা বুথ আছে দশটা বুথ আছে সাতটা বুথ আছে সেই সমস্ত বুথের সমস্ত নাগরিকবৃন্দ সমস্ত অধিবাসীগণকে নিয়ে আমরা এই তৃণমূল কংগ্রেসের মিটিং করছে আজকের তিস্তর পঞ্চায়েতকে সামনে রেখে 2024 সালে লোকসভাকে না সামনে রেখে এখন থেকে ধারাবাহিকভাবে আমরা সাধারণ মানুষের পাশে আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যে একগুচ্ছ প্রকল্প চলছে বাংলার সমস্ত অধিবাসীগণের পৌঁছে দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যারা আছে তাদের মাধ্যমে আজকের সমস্ত প্রকল্প সমস্ত উন্নয়ন সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে তারপরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধু বসে থাকেন নেই আজকের দুয়ারে সরকার গঠন করেছে আজকের সরকার দুয়ারে এসে সাধারণ মানুষের কাছে যাচ্ছে সাধারণ মানুষের কাছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প আজকের প্রত্যন্ত গ্রামে সাধারণ মানুষের কাছে পৌঁছেছে কিনা এবং কারা পেয়েছে আর কারা পাইবে সরকারের আধিকারিক যারা আছে তারা গ্রামে এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সেখান থেকে নোট নিয়ে তারা চলে যাচ্ছে শুধু পঞ্চায়েত রাখে না
সেখান থেকে নিয়ে ব্লক অফিস থেকে শুরু করে সাব ডিভিশন থেকে শুরু করে জেলা অফিস থেকে শুরু করে নবান্ন পর্যন্ত পৌঁছে দিচ্ছে আর নবান্ন থেকে আবার এক থেকে দেড় মাস দু মাসের মধ্যে সেই সমস্ত বেনিফিশিয়ারিদের কাছে পুনরায় আবার তিস্তার পঞ্চায়েতের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের বুথ কমিটির সদস্যদের মধ্য দিয়ে সমস্ত পরিষেবা তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে আজকের দুর্ভাগ্য হলেও সত্য গোটা বাংলাটাকে যেভাবে উন্নয়ন করছে ভারতবর্ষের ৩৬টা রাজ্য আছে বাংলার মতো এরকম উন্নয়ন ভারতবর্ষের অন্য কোন রাজ্যে গিয়ে আমরা আর কেউ দেখাতে পারবেন না কারণ আমাদের বাংলা থেকে অসংখ্য মানুষ যায় কোনো কাজের সূত্র বলে পড়াশোনার সূত্র বলে ব্যবসা বাণিজ্য সূত্র বলে বিভিন্ন রাজ্যেতে গিয়ে তারা কর্মক্ষেত্রে সেখানে তারা কাজে চলে যাচ্ছে সেখান থেকে ফিরে আসছে যারা তাদের কাছে একবার শুনে দেখুন বাংলার যতগুলি প্রকল্প আছে বাংলার যত উন্নয়ন আছে ভারতবর্ষের অন্য কোথাও দেখাতে পারবেন না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তারপরে সেটা তিনি ভাবে আজকের ভারতবর্ষের এমন একজন প্রধানমন্ত্রী এসছে ২০১৪ সালে তিনি যখন ক্ষমতা এসেছিল তিনি বড় বড় কথা বলেছিল ভারতবর্ষটাকে সোনার ভারত করবে বলেছিল আজকে সেটাকে কোথায় গিয়ে দাঁড় করিয়েছে মিথ্যা ভাঙতা ছাড়া আর অন্য কিছু নয় ইতিমধ্যে আপনারা দেখেছেন পাঁচ মাসের মধ্যে দুটো রাজ্যে ভোট হয়ে গিয়েছে সেখানে সাম্প্রদায়িক শক্তি বিজেপি সেখান থেকে সাধারণ মানুষ যারা আছে খেটে খাওয়া মানুষ যারা আছে সেই রাজ্যের সমস্ত নাগরিকবৃন্দ তাদের উৎখাত করে পাহাড়ে ফেলে দিয়েছে সাগরে ফেলে দিয়েছে আজকের বাংলায় এসে যারা তার চেলা চামতে আছে বড় বড় কথা বলছে মিথ্যা কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করছে আজকের মৌলবাদী সত্যে সাম্প্রদায়িক সত্যে তারা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে তারা বাংলাটাকে চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে তারা ভাগ করে দেবে বলছে তারা জাতিতে জাতিতে তারা দাঙ্গা লাগাতে চাইছে তারা মন্দির ভাঙতে চাইছে তারা মসজিদ ভাঙতে চাইছে তারা গুরুদুয়ার ভাঙতে চাইছে তাই তো আজকের সাম্প্রদায়িক শক্তি আর মৌলবাদী শক্তি আমাদের যারা মৌলবাদী শক্তি বললে আমাদের গায়ে পড়তে যায় কিন্তু না বললে মৌলবাদী শক্তি মানে যারা মুসলিম শুধু তারা মৌলবাদী শক্তি নয় কিছু ধর্মের মুখোশধারী যারা আছে তারা আজকের ওই সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়ে আজকের সাধারণ মানুষের বিপদের মুখে ফেলে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র করছে তার জ্বলন্ত প্রমাণ নওশাদ সিদ্দিকীদের মতন আব্বাস সিদ্দিকীদের মতন আজকের এরা ধর্মের মুখোশধারী হয়ে রাজনীতিতে এসে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলে আজকের বাংলাটাকে অশান্ত করে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র করছে আমরা যখন বলতাম তখন হয়তো আমাদের সংখ্যালঘু মানুষ তারা হয়তো সহজে বিশ্বাস করত না শুধু একটাই কারণ ছিল এটাই তাদের সিদ্দিকী বংশ পীরের তকমা দেওয়া ছিল বলে অনেকে হয়তো বিশ্বাস করত না আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে এসে কুলপিতে বিজেপির অফিসে বসে সেখানে সাম্প্রদায়িক শক্তির অফিসে বসে মৌলবাদী নেতা আব্বাস সিদ্দিকী গিয়ে তার দল বললিয়ে তাদের সঙ্গে সেটিং করেছে আর আজকের ভারতে এসে অশান্তি করছে আজকের ভারতের মানুষ তারা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেখানকার মানুষ বুঝতে পেরেছে যে ধর্মকে সামনে রেখে মিথ্যে কথা বলছে মানুষের প্রতারণা করছে তাই তো তারা আজকের আরএসএফ ছেড়ে দিয়ে হাজারে হাজারে মানুষ বিধায়ক সহকাত মোল্লার নেতৃত্বে তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করছে আরো সুখবর আপনারা জানেন যে ভারতের জমি রক্ষা কমিটি যারা ছিল তারা আজকের সহকাত মোল্লার হাত ধরে আজকের তারা তৃণমূল কংগ্রেসে তারা জয়েন করেছে ইতিমধ্যে আমরা দেখেছি টিভি খুললে মোবাইল খুললে ভারত আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী
এবং সাম্প্রদায়িক শক্তি মৌলবাদী শক্তি দুটোই তারার পাশে থেকে বিভিন্ন রকমের কুটক্তি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেদিন থেকে বিধায়ক শওকত মোল্লা ভাওর বিধানসভার অবজারভার হিসেবে দায়িত্ব দিয়েছে তারপর থেকে আজকের টিভি খুললে দেখা যায় না মোবাইল খুললে দেখা যায় না সেখানকার মানুষ সংঘবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে চলে এসেছে আজকের তারা বড় বড় কথা বলছে বড় বড় কথা বলার জন্য বাংলার মানুষ তৈরি হয়ে আছে যোগ্য জবাব দেওয়ার জন্য ভারতের মানুষ তৈরি হয়ে আছে যোগ্য জবাব দেওয়ার জন্য তিস্তার পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি আছে সময়ের অপেক্ষা যেদিন দেখবেন নির্বাচন কমিশনার ভোট ঘোষণার দিন ঘোষণা করে দেবে সেদিন বাংলার সমস্ত ব্লক সমস্ত অঞ্চল সমস্ত বুথ বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জিতবে আর শুধু সময়ের অপেক্ষা সেই সময়ের অপেক্ষাতে আমরা আছি আজকের বাংলার প্রত্যন্ত গ্রামে আপনি যেখানে যাবেন সেখানে যে উন্নয়ন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন হয়েছে আমি বাংলার কথা ছেড়ে দিলাম বাংলার অন্যান্য ব্লকের কথা ছেড়ে দিলাম বাংলার 294টা বিধানসভার কথা ছেড়ে দিলাম ক্যানিং পূর্ব বিধানসভা ভৌগোলিকভাবে কি অবস্থান ছিল আপনারা যারা বসে আছেন বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে আমার সমবয়স্ক যারা আছে তারা দেখেছে বামপন্থের 34 বছরের জামানায় কি উন্নয়ন হয়েছিল আর মামাটি মানুষের সরকার 2011 সালে আসার পরে বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে আজকের ক্যানিং পূর্ব বিধানসভা শুধু অঞ্চল নয় প্রত্যন্ত গ্রামের মধ্যে গেলে একটা বুধের মধ্যে গেলে কোথাও মাটি রাস্তা দেখাতে পারবে না হয় সেখানে সবুজের মুখ ছিল কালো পিছের রাস্তা হয়েছে না ইটের রাস্তা হয়েছে না ঝামা রাস্তা হয়েছে আজকের রাস্তাঘাটের সমস্যাটা বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে আজকের ক্যানিং 2 নম্বর ব্লকে ফেলে ফুপে উঠেছে আজকের 34 বছর বাম শাসনকালে ক্যানিং 2 নম্বর ব্লক তথা দেউলি 2 নম্বর অঞ্চলের বিদ্যুতের অবস্থা কি ছিল স্বাস্থ্যের অবস্থা কি ছিল পানীয় জলের অবস্থা কি ছিল শিক্ষার অবস্থা কি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বিধায়ক শওকত মোল্লার হাত ধরে আজকের ক্যানিং 2 নম্বর ব্লক তথা ক্যানিং পূর্ব বিধানসভা তথা দেউলি 2 নম্বর অঞ্চল প্রত্যন্ত জায়গাতে আজকের 100% কাজ পরিপূর্ণ করে দিয়েছে বিধায়ক শওকত মোল্লা কি আমল হয়েছিল 2021 সালে বিধানসভা নির্বাচনে দেউলি 2 নম্বর অঞ্চলের যে ভোটটা আমাদের পার কথা ছিল আমরা এখানে আশানুরূপ ফল করতে পারিনি কারণ এখানে সাম্প্রদায়িক শক্তি আর মৌলবাদী শক্তি সঙ্গে ছিল সিপিএম কংগ্রেস তারা পিছন দিক থেকে কলকাঠি নেড়ে এখানকার সাধারণ মানুষের বোকা বানিয়ে কিছু ভোট এখান থেকে নষ্ট করেছে আজকের তারা কোথায় আছে তারা মানুষের সঙ্গে আছে তারা মানুষের পাশে আছে না বন্ধু মানুষের পাশে তারা নেই মানুষের সুখ দুঃখের সাথে তারা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা আছে যারা উন্নয়ন করছে তারা আপনাদের পাশে গিয়ে আপনার বাড়িতে গিয়ে স্বাস্থ্য সাথীর কার্ড পৌঁছে দিচ্ছে খাদ্য সাথীর যখন লিঙ্ক নেই তারা গিয়ে সেই লিঙ্কের সমস্যা সমাধান করে দিচ্ছে আপনার ঘরে ছেলে মেয়েরা যখন স্টাইপেন্ড পাচ্ছে না স্কলারশিপ পাচ্ছে না এই তৃণমূল কংগ্রেসের নেতা গিয়ে সেটাকে সংশোধন করে দিচ্ছে আজকের আইএসএফ নেই আজকের কংগ্রেস নেই আজকের বিজেপি নেই আজকের তৃণমূল নেই আছে শুধু কে সাধারণ মানুষের সঙ্গে আছে বাংলার জনতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এরপরে আজানের সময় হয়ে গেছে এরপরে আমাদের আরেকটা মিটিং আছে দেউলি 1 নম্বর অঞ্চলে এই মিটিং সেরে আমরা সেখানে চলে যাব শুধু আমি কয়েকটা কথা বলে শেষ করব তিস্তার পঞ্চায়েতকে নির্বাচনকে সামনে রেখে দেখবেন ভোট যখন আসে বসন্তের কোকিল তখন আসে গ্রীষ্মকালে বসন্তের রাগ শোনা যায় নিশ্চিতভাবে আমি যে কথা বলতে চাচ্ছি অনেকেই আমাদের সঙ্গে ছিল আমাদের সাথে আছে আমাদের মিটিংয়ে আসছে
আমাদের বুথ কমিটি আছে আমাদের অঞ্চল কমিটির সঙ্গে আছে তারা বিতর্কিতভাবে চক্রান্ত ষড়যন্ত্র করছে এদের গতিবিধি আপনারা লক্ষ্য রাখুন এরা কোথায় যাচ্ছে কি করছে পরে আড়ি পাচ্ছে আপনি যার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বলছেন সে গিয়ে সেখানে বিরোধিতা করছে এটা আপনাদের সমস্ত বুথ কমিটির নেতৃত্ব যারা আছে তারা একটু ফলো রাখবেন সমস্ত আদিবাসীগণ যারা আছে বসন্তর কোকিল যখন আসে দেখবেন ওরা সন্ধ্যের পরে আসবে সাধারণ মানুষের কাছে তারা বিভিন্ন রকমের মজুমদারি করবে আপনারা রক্ষা চক্ষান খেয়াল রাখবেন আমাদের একজন বুথ সভাপতি বলেছিল যে বলছিল বলতে বলতে যে চোরা সরোদ একটা চলছে চোরা সরোদ থাকবে নিশ্চিতভাবে চোরা সরোদে কিছু বালি ফেলে দাও কিছু মাটি ফেলে দাও চোরা সরোদ বন্ধ হয়ে যাবে যদি কোনো সংসদে কোনো বুথে এরকম চোরা সরোদ থাকে আপনারা একটু মাটি দিয়ে বন্ধ করে দিন ঠামা দিয়ে বন্ধ করে দিন ইট ফেলে বন্ধ করে দিন দেখবেন চোরা সরোদ বন্ধ হয়ে যাবে আর বয়নালের পানি এসে আপনার ভালো পানিটাকে নষ্ট করবে না আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আগামী তিস্তর পঞ্চায়েত 2023 সাল শুধু সময়ের অপেক্ষা আমাদের লক্ষ্য আমাদের টার্গেট 2024 সালে লোকসভা নির্বাচনে 2026 সালে লোক বিধানসভা নির্বাচনে কেলিংপূর্ব নোনাজলের সোনার ছেলে বিধায়ক শওকত মোল্লাকে যদি আমরা 2026 সালে আবার তৃতীয়বারের জন্য আমরা যদি বিধানসভা পাঠাই ক্যানিং 2 নম্বর ব্লক তথা ক্যানিং পূর্ব বিধানসভায় উন্নয়নের কথা আপনাদের ভাবতে হবে না তিনি এমন একজন মানুষ উন্নয়ন ছাড়া ক্যানিং 2 নম্বর ব্লকের মানুষের কথা ক্যানিং পূর্ব বিধানসভার সমস্ত আদিবাসীগণের কথা সকাল থেকে আর রাত 12টা পর্যন্ত সাধারণ মানুষের কথা ভাবে কিভাবে ক্যানিং পূর্বের একটা মানুষ উপকৃত ভাবে কিভাবে ক্যানিং দিয়ে একটা রাস্তা হবে কিভাবে ক্যানিং দিয়ে একটা টিউল হবে কিভাবে ক্যানিং দিয়ে একটা কেলবার হবে কোথায় ক্যানিং দিয়ে নিকাশি ব্যবস্থা ভালো হবে কোথায় ক্যানিং দিয়ে বিদ্যুৎ ব্যবস্থা ভালো হবে তিনি সকালবেলা উঠে মনে মনে এটা ভাবে বিধানসভাতে চলে যায় কলকাতাতে চলে যায় জেলা পরিষদে চলে যায় অন্যান্য দপ্তরে চলে যায় সেখান থেকে কার নিয়ে আসে আমাদের সমস্ত নেতৃত্বদের দেখে মিটিং করে বলে তোমার অঞ্চলে এই কাজটা হবে ওই অঞ্চলে এই কাজটা হবে সাধারণ মানুষের কথা তিনি সবসময় ভাবেন আর 2014 সালে ক্ষমতায় আসার পরে নরেন্দ্র মোদী যে কথা বলেছিল তার পরিপ্রেক্ষিতে 2019 সালে লোকসভা নির্বাচনে জেতার পরে থেকে বাংলার সমস্ত প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে বিধবা ভাতার টাকা বন্ধ করে দিয়েছে বার্ধক্য ভাতার টাকা বন্ধ করে দিয়েছে আইসিডিএস এর টাকা বন্ধ করে দিয়েছে 2 টাকা কিলো দরে চাল যেটা ফ্রি দিচ্ছিল সেটাকে কোটা খেলে কেটে নিয়েছে প্রতিবন্ধী ভাতা বন্ধ করে দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা রাস্তা বন্ধ করে দিয়েছে এরকম করে যতগুলো কেন্দ্র প্রকল্প ছিল বাংলা মুখ্যমন্ত্রীর সঙ্গে টাইআপ ছিল সমস্ত প্রকল্প টাকা বন্ধ করে দিয়েছে আজকে প্রধান বলছিল আবাস যোজনা যে ঘর এই ঘরের টাকা বন্ধ করে দিয়েছে 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে লড়াই করছে বাংলার 11 কোটি জনতা মাথায় আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আছে সমস্ত বিধায়কগণ সমস্ত এমপিগণ কতদিন টাকা বন্ধ করে রেখে দেবেন নিশ্চিতভাবে বন্ধ করে রেখে দেওয়ার মতন ক্ষমতা নরেন্দ্র মোদী নেই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে বাংলায় ততদিন উন্নয়ন হবে শওকত মোল্লা ক্যানিং পূর্বে যতদিন হবে সমস্ত উন্নয়ন হবে কোনো উন্নয়ন বন্ধ থাকবে না তাই বলবো তিস্তর পঞ্চায়েতকে নির্বাচনে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা যাতে যেতে সেটাই আপনারা আজকের এই মিটিং থেকে শপথ নিয়ে ফিরবেন এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমার